আচ্ছা সিরাজুদ্দৌলা, তুমি আমার একখান হাসা করে কথা কইবা? তুমি কি সারা জীবন আমার লোক এরকম কথা কই ফার করবা? হ্যাঁ, তুমি কি সামনে আইতানো? আমার কি বিয়ে শাদী করতানো? আমার নিজেরও তো একটা জীবন আছে, আমার তো বিয়ে শাদী করে সংসার করতে মন চায়। আমি কত কাল আর এরকম বোনের উপরে বই বই খামো কষাই। আমার আর বাল, এই আমি তোমার লোকের ফরের কথা কই, দুলা ভাই আছে, দুলা ভাইয়ের কথা কম। দুলা ভাই কি আপনি কই আসলেন? হ্যাঁ, এরকম কেউ কারো না কয়ে কি বাই বাড়ি চলে যায়? বেশি দূরই তো যাই নাই, নাগালের মধ্যে ছিলাম। তো নাগালের মধ্যে থাকলে আমি আমার ফোনটা দরন্ন কিল্লাই? আমি যে আপনার 100 বারের উপরে ফোন দিছি, আপনি সকে ফোনানো? তুই ফোন দিছস ভালো কথা, কিন্তু যার ফোন দেওয়ার কথা হেতো দেয় নাই। আপনি কিন্তু এখনো আফার উপর রাগ করে আছেন দুলা ভাই, আপনি জানেন না আফা কিরকম? জানুন না কেন, এত কিছু ঘইটা যাইতাছে, আমি না জানলে জানবো না কেটা? দুলা ভাই আপনার একটা কথা কই, আমার কিল্লে যেন মনে হইতেছে আপনি এখনো পর্যন্ত আফারে বুঝতে পারেন। যদি বুঝতে পারতেন তাহলে একটা মানুষকে বোঝার জন্য কতটা দিন লাগে রে খুকুমনি? আমরা তো বিয়ের প্রথম দিন থেকে এরকম আমি দেখতে আসি, আমি আসলে আপনাকে ব্যাপার ট্যাপার কিছু বুঝি না। তবে আমি যদি বিয়ে করতাম, আমি হাসা করা করতেছি, আমি আমার জামাইকে অনেক ভালোবাসতাম। এই যে তুই, তুই এখনো অবিবাহিত, বিয়ে শাদী করস নাই, তুই কিন্তু এখন থেকেই পরিকল্পনা করতেছস তোর স্বামীরে কতটুকু ভালোবাসবি, কি রকম ভালোবাসবি। আর তোর বোন, এই যে তোর মারপেটের বোন, তার তো কোনো চিন্তা নেই ভালোবাসার, সে তো আমার বুঝতেই না, সে আমার মূল্যই দেয় না। থাক, আফার দোষ দিন না, আপনার নিজেরও কিন্তু কম দোষ না, বুঝতে পারছেন নি? শোন, তোর একটা কথা বলি, একজন ক্ষুধার্ত মানুষ যদি খাবার চুরি করে খায় তাহলে তারে দোষী বলা যায় না। আপনি ক্ষুধার্ত, আপনার খানার অভাব কিসের? আরে বোকা, মানুষের ক্ষুধা কি খালি পেটে থাকে? মনের দিক থেকেও মানুষ ক্ষুধার্ত হয়, অনেক ক্ষুধার্ত হয়। ওই ক্ষুধা মিটানোর জন্য ওই ভাত মাংস ডাল এটা দিয়ে সম্ভব হয় না। তাহলে কি মিটে? যার জন্য একজন পুরুষ নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যায় ওই সেইটাতে মিটে। সি 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 দুলা ভাই, আপনার মনে এখন এসব ঘুরাঘুরি করতেছে? সি মন, মন খুব বিচিত্র জিনিস, মন রে বোঝা এত সহজ না, মানুষ তো নিজের মনটাই বোঝে না, আর অন্যের মনের কথা বাদই দিলাম। আপনি হঠাৎ করে এরকম জটিল কথাবার্তা কিল্লে করতেছেন কনসে, কি হয়েছে আপনার? আমি অনেক ক্লান্ত রে, হয়তো মানুষ ক্লান্ত হয়ে গেলে এইসবই বলে। শোনেন দুলা ভাই, আপনার ভাই মানে মন্টু ব্যয় কাইল রাতে আফার লগে যা করছে এটা কিন্তু মোটেই ঠিক করে না। মন্টু, মন্টু কি করছে? আপনার রাতের বেলা বাড়ির বাইরে গেছেন বলে হেতে আফারে যা মুখে এসে তাই করছে। মন্টু তো সেই রকম পোলানারে কুকুমনি, এত বড়দের সম্মান করতে জানে, কার সাথে কি রকম ভাবে কথা কইতে হয়, কি কইতে হয় কি না কইতে হয় সে সব জানে। ও, তার মানে হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? সেটা তো করবেন না, কারণ শালির সাথে তো বাই বড়, বাই হচ্ছে আপন রক্ত, আপনি আমার কথা কিল্লে বিশ্বাস করবেন? এই কথাটা তুই একদম ভুল করিনি, খালি রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না, আপন হইতে হলে রক্তের বাইরেও আরো কিছু জিনিস লাগে। আর কি কি জিনিস লাগে একটু কনসাই? এই মনে কর যে সততা, বিশ্বাস, আবার চরিত্রও লাগে। ও, খালি আপনার বাইয়ের মধ্যে সততা, বিশ্বাস, চরিত্র এগিন আছে, আমার মধ্যে এগিন নাই। তোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সারাক্ষণ তো থাকস খালি মোবাইল নিয়ে, চোখের সামনে তো তেমন আসস না। তো মোবাইল নিয়ে থাকলে বুঝি মানুষ খারাপ হয়ে যায় দুলা ভাই? তুই আমার কথা বুঝবি না রে খুকুমনি, আর তুই বুঝতে চাস না, তাই তোরে বোঝানো সম্ভব না। পরে কথা খুকুমনি, যাই। দুলা ভাই আর কিছু বলবি? কাল রাতে কি আপনি ওই বাজে মাইয়ার কাছে গেছেন নি আবার? হ্যাঁ, আবার হেতে এই কথা শুনি এরকম করলে কিনলে, তার মানে হাসাই হেতে হেই মাইয়ার কাছে গেছিল।